হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট রূপনের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, অনেক দিন পরে আমরা সবাই একসাথে হয়েছি, সব বন্ধু বান্ধবী, কোনো বন্ধু নেই, সব বান্ধবী আর কচি কাচারা সবাই একসাথে একই ঘরে বসে খুব মজা করছি। আর প্ল্যান করছিলাম সবাই একসাথে আজকে পুকুরে স্নান করতে যাব। তো চলো দেখতে থাকো, আর পুকুরে স্নান করতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন আমরা পুকুরে যাই না, তো আজ যাব। আর দেখো সবাই বসে এখানে গল্প করছে আর খুব মজা হচ্ছে, অনেক দিন পরে খুব মজা হয়েছে। তো সবাই মিলে চলে আসলাম আমরা পুকুরের ঘাটে, দেখো আর জলটা দেখতে কত সুন্দর লাগছে, পুরো পুকুর ভর্তি জল আছে। আর ওখানে দেখো কিছু একটা ঠাকুরের কিছু একটা ডোবাচ্ছে, বুঝতে পারছিলাম না, তাও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তোমাদেরকে দেখাও বলে। তো দেখতে থাকো। আর আজকে না কচি কাচারাও সঙ্গে চলে এসছে, ওরাও আর বাড়িতে থাকতে চাইছে না, জল পেলে কি আর কেউ শান্ত থাকে। তো দেখো সবাই চলে এসছে পুকুরে, আর আমার মেজ বোন নেমে গেছে, আর সঙ্গে বাচ্চাগুলোও নেমে যাচ্ছে, ওদের একটুও ভয় নেই, দেখো জলে কিভাবে নেমে যাচ্ছে। মেজ বোন দুই বোনকে ধরে নামাচ্ছে, আর ওরা দেখো জল পেয়ে কি মজা করছে। এখানে মাসি চলে এসছে কতগুলো কাঁচাকুচির জিনিস নিয়ে, দেখো শাড়ি ধুচ্ছে, যে যার কাজে ব্যস্ত। আর একটা মেয়েও নেমে গেছে, দেখো আমার বুনুকে একজন কোলে নিয়েছে, আর একটা বুনুকে আমার বোন কোলে নিয়েছে, আর মাসি এখানটায় কাপড় ধুয়ে যাচ্ছে। এবার আমিও নেমে যাচ্ছি জলে, দেখো অনেক দিন পরে ঠান্ডা জল পেলাম, খুব মজা হবে। আর পুকুরে নামলে তো বাচ্চা কাচ্চারা উঠতেই চায় না। আমরা কি মজা করছি, তার থেকে বেশি বুনু দুই বুনু মিলে মজা করছে, দেখো একজনের কোল থেকে আরেকজনের কোলে, দেখো খুব মজা পেয়েছি। আর ঠান্ডা জল তো, গরমের সময় ঠান্ডা জলে স্নান করতে দারুণ মজা, আর পুকুরের বলে কথা। আজ পুকুরে স্নান করার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজ এই পর্যন্তই, টাটা। আর ওরা কীরকম দুষ্টুমি করছে দেখো, এখনও জল থেকে কেউ উঠছি না আমরা, খুব মজা করছি কিন্তু।